সো ওয়াই আই সাইমেজের আছে বিরুদ্ধে আমি দেখাবো কিভাবে রেড স্টোনের যে কম্পিউটার থাকে সেটি তৈরি করা হয়। তাহলে তার জন্য যে যে জিনিসগুলি প্রয়োজন সেগুলি হচ্ছে নেদার কোয়ার্টজ স্টোন আর রেড স্টোন আর রেড টর্চ, সরি রেড টর্চ। তাহলে প্রতিটা জিনিসই আমার কাছে আছে। তাহলে মনে হয় এখানে আছে কোয়ার্টজ, ঠিক আছে, আর কাবল স্টোন থেকে হয়ে যাবে ওই নর্মাল স্টোনে যদি ফার্নেস করা হয় মানে। তাহলে আমার মনে হয় এখানে আছে, এখানে তিনটা যথেষ্ট, বাকি রেখে দিই। আচ্ছা হ্যাঁ, আর যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে উডের, উড মানে কাঠ, আর কাঠ মনে হয় নিচেই আছে। সব কিছুই আছে কিন্তু কোনখানে থাকে সেটাই বড় কথা। ওই ওইটা তো আমার, এটা দেখতে পাচ্ছ আমার এখানে স্টোনও একটি রাখা আছে আগে থেকে। তো আমার চাই যেটি সেটি তো এখানে মনে হয় নেই। আচ্ছা আছে, আচ্ছা স্টিকেই আছে, আমি কাঠেই নেব কারণ বেশি করে করতে হবে। আমি করব স্টিক করব, তার আগে এটি 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 আর স্টিক 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 স্টিক, এতগুলি যথেষ্ট। আর করতে হবে রেড স্টোন টর্চ, নর্মাল টর্চ নয় ভাই, রেড স্টোন টর্চ। এই তো আচ্ছা, নটি লাগবে। আচ্ছা তাহলে স্কোয়াড যত বেশি লাগবে। আচ্ছা এখানেই তো আছে আমার স্কোয়াড নিচেরটায়, কারণ আমি তিনটে করব তাহলে অবভিয়াসলি বেশি লাগবে। আর আই থিঙ্ক এর কাজও হয়ে গেছে, তিনটে স্টোন হয়ে গেছে। আচ্ছা কাজ করি, আর কিছু কাবাল স্টোন মেল্ট করতে দিয়ে দিই কারণ স্টোনের তো প্রয়োজন পড়ছেই। তাহলে যে জিনিসগুলি প্রয়োজন সেগুলি এসে গিয়েছে। প্রথমে এইটি আসুক। আচ্ছা হ্যাঁ, প্রথমে এখানে, এটা এখানে, আর রেড স্টোন এখানে, এখানে, আর রেড স্টোন কম্পিউটার তৈরি। তো আমি একটির জন্যই মানে একটির জন্য ভিডিও করছিলাম কিন্তু এখন বেশি করে করিনি, কারণ যে জিনিসটি নিয়ে ভিডিও করছি সেইটি এর পরের ভিডিওতে তৈরি করব। তাহলে আরেকবার কোয়াড চার স্টোন এখানে কোটা হয়েছে, এখন একটি হয়েছে। আচ্ছা এটা এখানে, একটি এখানে, একটি এখানে, একটি এখানে, তৈরি। আর তিনটে স্টোন লাগবে, দেখি কটা হয়েছে, তিনটে হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে হয়ে গিয়েছে। এখানে আর এখানে ফটাফট তিনটা কমপ্লিট, আর দরকার নেই, থাক এট নেম ট্যাগ নয়। আর হ্যাঁ, আয়রনটা আমি সেই বাড়িতে নিয়ে যাবো, প্রয়োজন হতে পারে। তো এখনও মনে হয় লোড হয়নি গেমটা আমার, আর না হলে কি করা যাবে। আর এইভাবে রেডস্টোন কম্পিউটার তৈরি করা হয়। আর আমি রেডস্টোন এই কারণে তৈরি করছি কারণ আমি একটা মাইনক্রাফ্টের হ্যাক তৈরি করব যেটা আমার অরিজিনাল বেসেই হবে। এটা বন্ধ করি, এটা বন্ধ করি, এইসব রেডস্টোনটা কালেক্ট করি কারণ রেডস্টোনের নিয়ে ওয়ারিং হবে আর রেড স্টোন দিয়ে ওয়ারিং হয়। অনেক রেড স্টোন আছে।
আমার তো মনে হয় এক স্ট্যাকও না কমপ্লিট হয়ে যায়, কারণ আমার কিছু রেডস্টোন তো আমি সেখানে এনেছি যখন মাইন করতে গিয়েছিলাম, সেখান থেকে এনেছি। আর একটি, ঠিক আছে পেয়ে গেছি। তো কে কতগুলি হয়েছে রেডস্টোন দেখি, 30টি। আচ্ছা আমি বরং টেস্ট করার জন্য একবার করি দেখি। এই দুটো নিয়ে করব। আর আজকের ভিডিও এটুকুই থাক, আর নেক্সট ভিডিও দিয়ে করবো, কারণ ভিডিও অনেক লম্বা হচ্ছে। তার আগে এটি খাই, কারণ হেলথ বার কম আছে। আর আর কিছু নাই, বাকি সবগুলি রেখে আসি কারণ প্রয়োজন, পরে লাগবে। আর আয়রনটি যে কারণে এনেছিলাম, আয়রন এখানে থাকবে, একটি এখানে থাকবে, সেইটি এখানে লাগবে। তো বাস আজকে ভিডিওটুকুই, নেক্সট ভিডিওটি এক্সপেরিমেন্টের উপর হবে। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে দেখার জন্য থ্যাংক ইউ, বাই।